কোনো অবস্থাতেই বহির্বিশ্ব আমাদের উপর হস্তক্ষেপ করুক এটা আমরা চাই না, আমাদের শক্তি অনুযায়ী আমরা প্রতিহত করুক। মূল ব্যাপারটা হলো যে যখনই ফাঁদে পড়ে তখন সে অন্য কাউর থেকে উত্তরণের চেষ্টা করে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তারাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায়নি, বহু কাঠ খড়ি পুড়িয়ে তার কিন্তু বাধ্য করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, এক বিরল একটা দৃষ্টান্ত স্থাপন করলো চরমোনাই পীর সাহেব মুফতি ফয়জুল করিম। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চরমোনাই পীরের মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একত্রিত হয়েছিল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রত্যেকটি দলের শীর্ষ নেতাকর্মীরা একই মঞ্চে একই সাথে এক জায়গায় সমবদ্ধ হয়েছিল। একটা বিরল নতুন একটা দৃষ্টান্ত, নতুন একটা ইতিহাস তৈরি করলো চরমোনাই পীর সাহেব মুফতি ফয়জুল করিম। চরমোনাই পীরের মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানে যেরকম একটা বিষয় দেখতে পারবো আমরা কখনো ভাবিনি, যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা সকল বিভেদ ভুলে গিয়ে একই সাথে একসঙ্গে একই জায়গায় উপস্থিত হয়ে একই সঙ্গে খাওয়া দাওয়া করছে, হাসি ঠাট্টা করছে, গল্প গুজব করছে। আমরা সাধারণ জনগণ কিন্তু এটাই চাই, আমরা সাধারণ জনগণ আসলে চাই রাজনীতিতে মানে একটা সুন্দর পরিবেশ বজায় থাকুক, মানে উচ্ছৃঙ্খলা বা অরাজকতা যেন না বিরাজ করে। আমরা সাধারণ জনগণ চাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বাঁচতে। মুফতি ফয়জুল করিম ইসলামকে অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবে প্রত্যেকটি রাজনৈতিক নেতাকর্মীকে একত্রিত করার জন্য তার মেয়ের বিবাহ উত্তর অনুষ্ঠানে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা আপনাদের অভিমত জানাবেন, চলুন ভিডিওটা দেখে আসি তারপরে কথা বলি। কোনো অবস্থাতেই বহির্বিশ্ব আমাদের উপর হস্তক্ষেপ করুক এটা আমরা চাই না, আমাদের শক্তি হচ্ছে আমরা প্রতিহত করুক। মূল ব্যাপারটা হলো যে যখনই ফাঁদে পড়ে তখন সে অন্য কাউর থেকে উত্তরণের চেষ্টা করে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তারাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায়নি, বহু কাঠ খড়ি পুড়িয়ে তারপর কিন্তু বাধ্য করা হয়েছে। তারাও কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচন নিজেদের মতমতে করেছিল। কাজে আজকে বিএনপি যে আন্দোলন করছে সেখানে তো এর জন্য সরকারি দল ওই সমস্ত কথাগুলি তার উত্থাপন করে, তুমি তো এই কাজ করছো, এই কাজ করছো। আমি মনে করি আসলে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, দু নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না, দু নম্বর লিডারের মাধ্যমে দেশ এক নম্বর হতে পারে না। আমাদের শায়খ মোর্শেদ নব্বর আলম বরকাত বলছেন, এবং এক নম্বর লিডার চাই, এক নম্বর লিডারের ভিত্তিতে দেশকে এক নম্বর করতে চাই। আর বহির্বিশ্বের থেকে আমরা এই এই সাহায্য কামনা করছি যেন নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমাদের দেশে হস্তক্ষেপ করুক এটা আমরা চাই না। বিএনপির চলমান আন্দোলন কিভাবে দেখছেন আপনি? না দেখেন, যখন কেউ অধিকার বাস্তবায়নের জন্য চেষ্টা করে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, কারণ অধিকার তো সবাই সমান। নিরপেক্ষ নির্বাচন, সুস্থ নির্বাচন, গ্রহযোগ্য নির্বাচন, এটা সবার সবারই দাবি। কাজে এই দাবির সাথে তো জি থাকবে, সেখানে আমরাও একমত, এ দাবি তো আমাদেরও আছে। কাজে আমাদের দাবির সাথে আমি মনে করি বিএনপি একমত, প্রশংসার দাবি রাখে। আগামী নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি? জাতীয় নির্বাচন, জি ওই তো বললাম না, জাতীয় সরকারের অধীনে আমরা নির্বাচন চাই, এবং ইনশাআল্লাহ যদি সুষ্ঠ নিরপেক্ষ ইসলাম দেশ মানবতার যেখানে স্বার্থ থাকবে, যদি ইসলাম দেশ মানবতার স্বার্থ রক্ষা হয় আমরা নির্বাচন অংশগ্রহণ করব, কেউ না করলেও। আর ইসলাম দেশ মানবতার স্বার্থ যদি রক্ষা না হয় সবাই নির্বাচন অংশগ্রহণ করলো, আমরা নির্বাচন অংশগ্রহণ করবো। আমি স্পষ্ট বলছি আমরা জাতীয় সরকারের দাবিতে আন্দোলন করছি এবং অব্যাহত আছে। আমরা চাই জাতীয় সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে, যেহেতু বাংলাদেশের দলীয় সরকারের অধীনে কখনোই
সুষ্ঠু নির্বাচন হয় নাই, কারসুপি হয়েছে, স্থূল সূক্ষ্ম কারসুপি সবসময় হয়েছে। এই জন্য এর দাবি তো আমাদের আছেই, আমরা স্পষ্ট বলছি কোনো দল নয়, অমুক নয়, তল নয়, আমরা চাই ইসলাম, মানবতা এবং দেশের কল্যাণে নির্বাচন অংশগ্রহণ করতে। ইসলাম, দেশ, মানবতার কল্যাণ জাতীয় সরকারের অধীনও না হয় তাহলে আমরা যাব না, পরিস্থিতি আমাদেরকে বলবে আমরা যাব কি যাব না। এখনই আমরা কোনো কিছুই বলতে পারবো না যে আসলে নির্বাচন করবো কি করবো, পরিস্থিতি আমাদেরকে বলবে। তুমি আসবে কিন্তু সবাই আছে, এইটা আনকমন, আর একটা বেশি না। আপনি তো সব নিয়ে গেলেন, আমি বললাম কিছু নেই নেই। আপনারা যে বিএমি টুকমেন্ট দিয়েছেন আমরা পরিচয় হতাম না, বুঝবো না কখন। আমি বলছি আমি কবুল করে কথা দেবো না, মিথ্যা কথা বলি না, কথা বললে যেতে হবে, আমি কথা দিচ্ছি। আমার এসে সব চলে গেছে, খালি আমি আমার দলের লোকেরা বলে, আমি বলি আমার পরিবারের জন্য, আমি যা করি আমার পরিবারের জন্য করি না, দলের জন্য করি না, আমার জন্য করি না, আমি মানুষের জন্য। আপনার জন্য আমি প্রোগ্রাম, আমরা প্রোগ্রাম ক্যান্সেল করছি, অবশ্যই করতে হবে। মোবাইল ধরে না তো বুঝতে আমি খুঁজতে ছিলাম আপনাকে, যে আমার আসল মেহমান করি আর এই হলো হাইকোর্টের বর্তমান
Thank you.
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দোয়া করুন না, আর দোয়া করুন না, দোয়া দিলে আমি কই যাবো বল। আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন এখন আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনারা কি বলতে চান, আসলে আপনাদের মতামতটা কি, আপনারা কি বলবেন চরমোনাই পীর সাহেবের এরকম কাজ বা এরকম মানে সুন্দর একটা অনুষ্ঠান নিয়ে আপনারা কি বলতে চান, যে সকল রাজনৈতিক নেতাকর্মীদেরকে সকল বিভেদ ভুলে গিয়ে একত্রিত করা বা এক জায়গায় নিয়ে আসা, এটা নিয়ে আপনাদের মতামত কী। ভালো থাকবেন, দেখা হবে আরও কোনো একটা ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নিতে চাই এখানে, এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আপনারা দেখলেন যে জাতীয় পার্টির বর্তমান চেয়ারপারসন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব চরমোনাই পীর সাহেব, মুফতি ফয়জুল করিম সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। তো এরকম একটা ঘরোয়া পরিবেশ, এরকম একটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে আসলে খুব ভালো লাগছে। যেহেতু রাজনৈতিক নেতাকর্মীরা কখনো কারোর বন্ধু হয় না, তারপরও এগুলো দেখে অনেক ভালো লাগলো। সাধারণ ব্যক্তি হিসাবে অনেক অনেক ভালো লাগলো আমার। আমরা চাই এভাবে এই প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সকল বিভেদ ভুলে গিয়ে একসাথে থাকুক এবং একত্রে এভাবেই তারা মিলেমিশে হাসি ঠাট্টা করে সময় কাটাক। ভালো থাকবেন প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।